জাতীয় সড়ক কাল হয়ে দাঁড়িয়েছে সিপাহী জলে অভয়ারণ্যে সংরক্ষিত লুপ্ত প্রায় বন্য প্রাণীদের জন্য রাস্তা পারাপারে প্রায় মৃত্যু ঘটছে বন্য প্রাণীদের আবারও সাবরুম আগরতলা জাতীয় সড়ক পার হতে গিয়ে গাড়ির চাপায় মৃত্যু হলো এক সজারুর ঘটনা রবিবার রাতে জাতীয় সড়কে সিপাহী জলা অভয়ারণ্য এলাকায় জানা গেছে সিপাহী জলা অভয়ারণ্যে সংরক্ষিত বিভিন্ন বন্য প্রাণীরা রাস্তা চলাচল করতে গিয়ে জাতীয় সড়কে যানবাহনের দ্বারা দুর্ঘটনাগ্রস্ত হয়ে তাদের মৃত্যু হচ্ছে রবিবার রাতেও এর ব্যতিক্রম ঘটেনি জঙ্গলের এক থেকে অন্য পাশে যাওয়ার সময় দ্রুতগামী এক গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় একটি লুপ্তপ্রায় প্রাণী সজারুন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিপাহী জলা অভয়ারণ্যের কর্মীরা তারা মৃত সজারুর দেহটি উদ্ধার করে অভয়ারণ্যের হাসপাতালে নিয়ে যায় সেখানে সোমবার মৃত সজারুটির ময়না তদন্ত করে মাটি চাপা দেওয়া হয় এদিকে সিপাহী জেলা ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন এম ভেঙ্কটেশ্বরণ এই বিষয়ে মুখ খুলতে নারাজ পশু থেকে দাবি উঠেছে জাতীয় সড়কের দুপাশে থাকা অভয়ারণ্যে চৌহদ্দিতে দিতে এমনভাবে বেষ্টনী তৈরি করা হোক যাতে করে বন্যপ্রাণীরা জাতীয় সড়কের ওপর দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে না পড়ে পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত